হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 তার তো ফর্ম ফিল আপ চলছে, পরপর আপডেট শেয়ার করছি। এর মধ্যেই চলে এসেছি কিন্তু আমাদের রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় তাদের পিজি অ্যাডমিশনে প্রথম মেরিট লিস্ট। আমরা আজকে দেখে নিচ্ছি এই ভিডিওটায় কীরকম আবেদন হচ্ছে, কীরকম পার্সেন্টেজ স্টুডেন্টসরা আবেদন করছে, পুরোটা শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত এই ভিডিওটা খুব আনএক্সেপশনাল ভিডিও, কারণ আমরা দেখেছি 2023 সালে ইউজি অ্যাডমিশন 4 বছরে হয়ে যাওয়ার জন্য গ্র্যাজুয়েশন অনেকেই ভর্তি হয়নি, অনেকেই কিন্তু আজকে অন্য প্রফেশনের দিকে চলে যাচ্ছে, তার জন্য কলেজে সিট ফাঁকা থাকছে। ইভেন আমি গতকাল একটা আপডেট শেয়ার করেছি, আজকের থেকে ফর্ম ফিল আপও চলছে আরও মানে অনেক কলেজে যেখানে এখন সিট ফাঁকা রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের মতন এত গুরুত্বপূর্ণ কলেজ, সেখানেও এখন বর্তমানে আবার ফর্ম ফিল আপ চলছে। পিজি অ্যাডমিশনে কী হবে? পিজি অ্যাডমিশনের জন্য সিট সংখ্যা খুব কম, স্টুডেন্টস প্রচুর থাকে, তাই প্রচুর আবেদন জমা পড়ে প্রত্যেক বছর। আরজি টেকের সাথে প্রচুর দর্শক আছে এমন, যারা কিন্তু 20 বা 21 সালে পাশ করেছে এবং 22 সালে পাশ করেছে, তারা এখনও ট্রাই করছে যে পিজি অ্যাডমিশন রেগুলারই নেবার জন্য। যে সমস্ত বিশ্ববিদ্যালয় 22-23 সুযোগ দিচ্ছে তারা আবেদন করছে, যে সমস্ত ইউনিভার্সিটি 20-21 সুযোগ দিচ্ছে তারাও কিন্তু সেখানে আবেদন করছে, কারণ পিজি অ্যাডমিশনটা অনেকের স্বপ্ন থাকে, অনেকের ইচ্ছা থাকে। এখন এই 2023টা সত্যিকার আনএক্সেপশনাল সাল, কারণ এখন আমরা দেখছি পিজি অ্যাডমিশনও অনীহা এবং খুব তাবড় তাবড় সাবজেক্টে আমরা দেখছি যে সিটের থেকে আবেদন কম হয়েছে। ভাবতে পারেন এখন স্টুডেন্টসটা কী চাইছে? এখন স্টুডেন্টসটা আলটিমেটলি মনে হয় অনেকটাই কিন্তু তারা জব ওরিয়েন্টেড পড়াশোনার দিকে যেতে চাইছে, তারা হায়ার স্টাডিজ, মাস্টার্স, তারপরে রিসার্চ, এদিকে অনেক কম স্টুডেন্টসই বর্তমানে যাচ্ছে। তাই যে স্টুডেন্টসটি আপনি এই ভিডিওটা দেখছেন এবং আপনার পার্সেন্টেজটা কম আছে বলে আপনি ভয় পাচ্ছেন পিজি আবেদন করবো কি করবো না, আমি বলবো আবেদন করে দিন। অন্তত আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আজকে আমি কিছু কিছু মেরিট লিস্ট শেয়ার করবো সাবজেক্ট ওয়াইজ, আশা করবো ভিডিওটা সবাই দেখবেন এবং এতে আপনারা একটা আপনাদের কাছে আইডিয়াও চলে আসবে কীরকম পার্সেন্টেজ অফ মার্কস প্রথম দিকে থাকবে। চলুন দেখে নিচ্ছি এই ভিডিওটা। করছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তাদের তরফ থেকে চলে এসছে ফাইনালি প্রথম লিস্ট, চলে এসছে যেখানে সমস্ত স্টুডেন্টসদের আপনি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন যারা যারা আবেদন করেছেন। লাইক এখানে আপনি ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, টি সায়েন্স, জুলজি, এমএসসি কোর্সগুলো পেয়ে যাচ্ছেন, এমএ পেয়ে যাচ্ছেন, এম কম পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু আপনার এলএলএম পেয়ে যাচ্ছেন বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সেরও কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি যে টোটাল যে আবেদন হয়েছে জলপাইগুড়ি ক্যাম্পাস পেয়ে যাচ্ছেন এবং তার সাথে তো এখানে চলে এসছে রাজা রামমোহনপুর ডিস্ট্রিক্টে তাদের যে ক্যাম্পাস রয়েছে। তো চলুন আমরা মোটামুটিভাবে আমরা দেখি যে এবছর 2023-এ কীরকম আবেদন হলো। প্রথমে আমি একটু দেখছি ম্যাথামেটিক্স, এমএসসি ম্যাথামেটিক্স নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেখানে যে আবেদন হয়েছে জেনারেল ক্যাটাগরি নাম চলে এসেছে ফার্স্টে এবং 93.30 থেকে এখানে আবেদন শুরু হয়েছে। জানিয়ে দিই এমএসসি ম্যাথামেটিক্সে টোটাল এদের 88টা সিট আছে, মানে 88, এবং তার 80% ক্যাটাগরি অর্থাৎ মেরিটের মাধ্যমে অ্যাডমিশন এবং 80% হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা তারা আবেদন করতে পারছে এবং তারা সেখানে চান্স পাবে। তাহলে 88-এর এক্সপেক্টে 80% মোটামুটি দাঁড়ায় 70 থেকে 71 মতন দাঁড়াচ্ছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এমএসসি কিরম আবেদন হয়েছে। ম্যাথামেটিক্সে 93.30 আছে, তারপরে এসসি রয়েছে, তারপর ওবিসি এবং জেনারেল রয়েছে কাস্ট। এর অনুযায়ী আপনি এখানে নাম দেখতে পাচ্ছেন, মোটামুটিভাবে স্ক্রল করে আমরা একটু দেখে নিচ্ছি লাস্টে। লাস্ট যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 53 নাম্বারে রয়েছে সিরিয়াল নাম্বার, সেখানে একটা এসটি রয়েছে 72.70 এক্সপেক্টে। তাহলে আজকে 88-এর মধ্যে আজকে যে 71টা মতন সিট ছিল 80%, সেখানে 53টা মাত্র আবেদন হয়েছে। তার এর থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে স্টুডেন্টসরা কিন্তু পিজি অ্যাডমিশনে যারা এই 2023 সালে অন্তত অনেক স্টুডেন্টসের মধ্যে নয় অনীহা চলে এসছে, নাহলে তারা জবের দিকে চলে যাচ্ছে, না হলে তারা অন্য কোনো কোর্স বা অন্য ইউনিভার্সিটি তারা চয়েস করছে। আমাদের রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি কি আপডেটে সেটা তোমরা নিশ্চয়ই দেখবে এবং আমি বলবো যার যেরকম পার্সেন্টেজ আছে আবেদন করুন, 2023 সালটা কিন্তু আনএক্সেপশনাল। চলুন এবার আমরা দেখি ম্যাথামেটিক্সে এমএসসিতেই আদার্স ইউনিভার্সিটি 20% কীরকম আবেদন হয়েছে। ম্যাথামেটিক্সে আজকে 20% মোটামুটিভাবে 17 থেকে 18টা মতন সিট আছে, সেখানে আজকে দেখুন প্রথম আবেদন হচ্ছে 95.10, যেগুলো সমস্ত আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস, এখানে কিন্তু আজকে প্রচুর আবেদন হয়েছে, তার ফলে 159 কিন্তু স্টুডেন্টসরা আবেদন করেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। যদি আজকে তাদের 80%-এর সিট ফাঁকা থাকে তখন কিন্তু 20% থেকে তাদেরকে নিয়ে নেওয়া হয়, এটা ইউনিভার্সিটি রুলস। চলুন দেখে নিচ্ছে আর একটা সাবজেক্ট, এমন কিছু সাবজেক্টও আছে যেখানে কিন্তু সিটের থেকে অনেক বেশি আবেদন জমা পড়েছে, কিন্তু সেই আবেদনটাও যথেষ্ট নয়, কারণ 2023 সালে সত্যি কম আবেদন জমা পড়ছে ইউনিভার্সিটি ওয়াইজ। যেমন দেখুন আজকে বোটানি এমএসসি অত্যন্ত পপুলার সাবজেক্ট,
তো বোটানিতে 50টা মতন সিট আছে, তার মধ্যে তার মানে 40টা মতন সিটই আজকে পাচ্ছে কিন্তু এনবিউ স্টুডেন্টসরা। এখানে আজকে দেখুন জেনারেল পিডব্লিউডি আছে, তার 74.00 থেকে সে এক নম্বরে নাম আছে যেহেতু পিডব্লিউডি ক্যান্ডিডেট। অন্যদিকে এসসি ক্যান্ডিডেট আছে 92.10, জেনারেল শুরু হচ্ছে 90.70 দিয়ে নাম্বার দিয়ে শুরু হচ্ছে। 50টার মধ্যে 40টা সিট থাকলেও এখানে 94 মতন কিন্তু আবেদন হয়েছে, তার ফলে এখানে কিন্তু ভালো মতন 3-4টা অন্তত লিস্ট আসবে এমনটি আশা করা যাচ্ছে পরবর্তী ভর্তির সময়। এবার আমরা দেখে নিই একটু আদার্স ইউনিভার্সিটি কত আবেদন হলো বোটানিতে। আউট অফ 50 মাত্র 40টা সিট তো গেলে 80%, 10টা সিট থাকে হচ্ছে বোটানি মানে যারা হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসরা। ইভেন জুলজিতেও এখানে 50 সিট আছে। তো দেখুন এখানে আজকে কিন্তু মোটামুটিভাবে যে আবেদন হয়েছে এবং সে আবেদনে যদি স্ক্রল করে আমরা একটু দেখি তো এখানে কিন্তু প্রচুর আবেদন হয়েছে, তার ফলে প্রায় 212 মতন স্টুডেন্টসরা কিন্তু আবেদন করেছে এবং 62.75 রয়েছে ওবিসি, জেনারেলদের রয়েছে 63.38 পর্যন্ত এখানে কিন্তু আবেদন হয়েছে। এর পরবর্তী আসবে ফার্স্ট লিস্টে আসবে কাদের নাম, যারা প্রথম 10 নম্বরে রয়েছে এই 10 জনের নাম কিন্তু আসছে ফার্স্ট লিস্টে, তার পরবর্তী সেকেন্ড লিস্ট যেরকম যেরকম অ্যাডমিশন হবে। তো আমরা আরেকটা সাবজেক্ট দেখে নিচ্ছি, আমরা দেখছি এম কম। দেখুন আজকে বি কম হচ্ছে এমন একটা সাবজেক্ট, তারপরে এম কম যেখানে আজকে প্রচুর স্টুডেন্টস থাকে, তার জন্য কিন্তু আজকের এম কমের অনেক জায়গায় ডে এবং ইভিনিংয়েও কোর্স করানো হয়, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির ডে ইভিনিংয়ে কোর্স করায়। ওনারা অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু আলাদা করে এম কমের জন্য কিন্তু স্পেশালাইজেশনভাবে কোর্স করিয়ে থাকে। আজকে যেমন আপনি বিএ রেসপেক্ট অনেক কটা স্পেশালাইজেশন পাচ্ছেন, বিএসসি রেসপেক্ট অনেক কটা আছে, এম কমের ক্ষেত্রে কিন্তু সেটা সীমিত। তো এম কমে এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে টোটাল সিট রয়েছে 138, যার মধ্যে 80% মানে ধরতে গেলে 110 মতন সিট পাচ্ছে 80% স্টুডেন্টসরা, আর 20% ক্যাটাগরি মোটামুটি ওই 28 মতন সিট থাকে। তাহলে আমরা আজকে যদি একটু দেখি যে কত মোটামুটি এম কমে আবেদন হলো, 110টা তো 80% দিয়ে। এখানে যেমন দেখুন জেনারেল ক্যাটাগরি 93.60 দিয়ে মার্কস শুরু হয়েছে এবং ইউজি পার্সেন্টেজ শুরু হয়েছে, এবং এখানে যদি স্ক্রল করে চলে আসছি এখানে 110-এর মধ্যে এখানেও কিন্তু আজকে এম কমে আবেদন কম হয়েছে। জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং এসসি ক্যাটাগরি রয়েছে 63.25 রয়েছে, অন্যদিকে জেনারেল ক্যাটাগরি আবেদন হয়েছে 68.30 অবধি। তার ফলে অনেক স্টুডেন্ট যারা আজকের মার্কসের জন্য আবেদন করছে না, 50% পেয়েছে বলে আবেদন করছে, আমি তাদেরকে বলবো আবেদন করতে। আজকে এনবিউ যদি আপনারা স্টুডেন্টস হতেন এবং যদি 50% পেয়েও অর্থাৎ মিনিমাম যোগ্যতা থেকে আবেদন করতেন, আপনারা কিন্তু চান্স পেয়ে যেতেন মাস্টার্স করার জন্য। এবং এখানেও কিন্তু আজকে 104 মাত্র আবেদন হয়েছে, তার ফলে 20% ক্যাটাগরি থেকে কিন্তু ছেলে মেয়ে নেওয়া হয়ে হবে এমনটাই মোটামুটি হয়ে থাকে। 20% অর্থাৎ 28টা সিটে কীরকম আবেদন হলো এবার আমরা একটু দেখে নিচ্ছি। 28-এর এক্সপেক্টে আজকে এম কমে কত আবেদন হয়েছে, দেখুন 28-এর এক্সপেক্টে কিন্তু আজকে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসরা অনেক আবেদন হয়েছে এবং 136 র্যাঙ্ক যার, তার 53.33% আবেদন করেছে জেনারেল ক্যাটাগরি এবং খুব ভালো করেছে এরা করে। কারণ এতে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, কারণ 28-এর জন্য 136টা আবেদনটা কিন্তু কোনো ব্যাপার নয়, যথেষ্ট কম আবেদন হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 2023 সালে। এবং এর থেকে বড় শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের প্রত্যেকটা আপনার 50% মার্কস থাকুক বা যেখানে পার্সেন্টেজও চাইছে না, মিনিমাম আপনার বলছে গ্র্যাজুয়েশন অনার্স হবে, সে তারাও কিন্তু আবেদন করুন। কারণ আজকে এর থেকে বোঝা যাচ্ছে যে আপনারা কিন্তু আবেদন করলে চান্স পেতে পারেন, যেহেতু মেরিটের মাধ্যমে বেশিরভাগ জায়গায় 2023 সালে ভর্তি নিচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পার্সেন্টেজটা কোথায় গিয়ে ড্রপ হবে এটা আমরা কিছুদিন পর গিয়ে জানতে পারবো। 2023 সালে ইউজি অ্যাডমিশনও তো একটা এক্সেপশনাল দেখেছি আমরা, যেখানে কিন্তু আজকে স্টুডেন্টসরা ভর্তি নিচ্ছে না, ভর্তি হচ্ছে না, এবং তার জন্য ধরতে গেলে পিজি অ্যাডমিশন চলছে, এখনও আবার রিওপেন করা হয়েছে ইউজি অ্যাডমিশন। অন্যদিকে এখন পিজি অ্যাডমিশনে কী আপডেট আসছে সেটা তো নিশ্চয়ই দেখার। আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আজকে যেহেতু 26 তারিখ থেকে 8 তারিখ মোটামুটি ফর্ম ফিল আপ করিয়েছে, তারপরে অনেক স্টুডেন্টস আবেদনও করতে পারেনি, কারণ এরা যদি 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ করাতো তাহলে কিন্তু অনেক স্টুডেন্টসরা আজকে আবেদন করতো এবং এতটা বাজে অবস্থা এনবিউর কিন্তু তাহলে আবেদনে গিয়ে হতো না। এবং আপনারা অতি অবশ্যই আবেদন করুন, এটাই রিকোয়েস্ট করলাম। আচ্ছা আরেকটা ব্যাপার বলে দিই আমি, অনেক জায়গায় আপনারা একটা নাম দেখতে পাবেন, 80% দেখতে পাবেন, 20% দেখতে পাবেন, নয় এটা মিস্টেক, আর নাহলে এরা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে বা অন্য কোনো পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাই রেসপেক্টে কিন্তু রয়েছে। তাছাড়া কিন্তু এটা আসার কথা নয়, কারণ 80% 20% লিস্ট সবসময় সেপারেটই হয়, এটাই অন্তত জানি। তো ভালো থাকবেন, কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন, এবং অতি অবশ্যই যারা পিজি করার প্ল্যানিং করছে আবেদনটা করুন। ভালো থাকবেন।